আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع آمنت بالله صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجمعة ركعتان أو كما قال المصطفى صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا على أربعة عبد مملوك أو امرأة أو صبي أو مريض أو كما قال المصطفى صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال المصطفى صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই মহব্বতের সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বড় আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকা হাসিবে এই বাড়ি ঘর সাড়িবে আপন আপন পোশাক কোলে সাদা কাফন পড়িবে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যাদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি রহম করো
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা শরীফ না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খসালিহি ইয়া খায়রা মাউদুফিনাত বিলকায়ি আজমুহু ফতাবা মিন তাইবিহিন্নাল কাহু ওয়াল আকামু বালাগাল উলা বিকামালিহি। হাসনাত জামি ও খসালিহি وصاحب كلاو ساهما أبدا مني السلام عليكم ما جرى القلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع وخصاله صلوا عليه وآله اللهم آمين। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া হায়াতান তাইয়্যিবা ওয়া রিজকান হালালা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগজবিক ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا أرحم الراحمين। رب العالمين وإتج باهي ونس دن بي في محفل سيرة النبي صلى الله عليه وسلم میں اللہ بوشے اے اللہ আপনার দিনদার দিনদার নেককার নেককার পরহেজদার পরহেজগার বান্দাদেরকে নিয়া বুক বড় মোহাব্বত নিয়া আপনার বরাবর আপনার হাবিবের বরাবর কয়ে বাদর শরীক পাঠ করলাম। এই দরদের হাদিয়া টুকুন আমরা সবার পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়া হাদিয়া তান তুফাতান হায়াতুন নবীর রোজায়ে আতহরে সওয়াবের মনি অর্ডার ফসায়া দাও। রব্বুল আলামিন সাহাবা ইকরাম তাবিন তবে থাবি আইম্মা মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুসান্নিফিন মুআল্লিফিন মুহাক্কিকিন মুদাক্কিকিন তাম জগতের মধ্যে যত সপিমানদার নর নারী কবরস্থানে সাইত আল্লাহ ফাত্তকের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা দুজন নাই, কোন সাগরে বাসতেছে জানি না মৌলা মাহবুদ, সেই রকম মেহরবান মা বাবার কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও। মা কতটি ছোট্টবতী ডাকতে বট মধুর ত্রিভুবনে নাই তোলা নাই এমন কোন সুর, দিও না কো মায়ের মনে দিও না কো মায়ের মনে ব্যথা বেদনা আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা। রব্বুল আলামিন এই সিরত ময়দানের বাণী মুজাদ্দদ সিরত হযরত শাহ সাহেব কবলা রহমতুল্লাহর রূহ মুবারক সওয়াবের মনি অর্ডার ফাসায়া দাও, তার দরজাকে বলন্দ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কে কোথায় মরি জানি না, কিভাবে মরি জানি না, জুমাবারের মত প্রত্যেককে নসিব করে ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবের ওয়াদা আছে আজকে জুমাবার আপনি দোয়া কবুল করবেন বলি আল্লাহ। আয় আল্লাহ আপনা আমরা সবাই মিলে আপনার দরবার হাত তুলেছি, আমাদের ফরিয়াদ কবুল করো আয় আল্লাহ। বিজুদি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লোহাগাড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সুনতি শাহ মঞ্জিল কর্তৃক আয়োজিত
উনিশ দিন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিবেশনের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি সরতাজুল উলামা শামসুল উলামা সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ সিটাগুণ্ড আলিয়া মাদ্রাসার সম্মানিত বর্তমান অধ্যক্ষ কক্সবাজার সরকারি মসজিদের সম্মানিত খতিব ফখরুল ওয়াইজিন মমতাজুল মুহাদ্দিসিন মুহতারামী মুকাররামী বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম জনাব আলহাজ মাওলানা মাহমুদুল হক সাহেব আল মাদানী সুম্মাল আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি মানসে হুবিষ্ট চুনতি হাকিম হাকিমিয়া কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আল্লামা মাওলানা হাফিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মানসে হুবিষ্ট চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা ফারুক হোসেন সাহেব দামতু বরকাতহুম আলিয়া মনসুভবিষ্ঠ চুনতি মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব ওলিউদ্দিন সাহেব মাহফিলাগত দিনদার ইমানদার ভাই বন্ধু এলাকার মুরব্বীরা শিক্ষিত যুবক ভাইরা হজরতে উলামা ইকরাম আমাকে মাহফিলের পক্ষ থেকে একটা নির্ধারিত বিষয়বস্তু দিয়েছে আমি চেষ্টা করব আল্লাহর দরবারে সাহায্য কামনা করি নির্ধারিত বিষয়বস্তুর উপর অল্প সময়ের ভিতর অল্প কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আল্লাহ সুবহান তাআলা এইরকম দুইশাল লব্জ কথা বলার জন্য তৌফিক দান করেন যেগুলো আমি আমল করতে পারি আপনারা যেন আমল করতে পারেন সবাই বলি আমিন আর একটু বড় আওয়াজ দিয়ে বলি আমিন বিশেষ করে ছোট ছোট বাইরা মুরব্বীরা না মুরব্বীরা যেখানে বসছেন এখানে বসেন একটু সামনের দিকে এগিয়ে বসলে খুশি হব ইনশাল্লাহ সামনের দিকে দিয়ে একটু মাহফিলে খালি জায়গা একটু পূরণ করি সামনের দিকে এগিয়ে বসলে ভালো হয় তাহলে আমরা ফজরের নামাজ আদায় করি ফজরের নামাজ কয় রাকাত দুই রাকাত এইভাবে আমরা জোহরের নামাজ আদায় করি চার রাকাত এইভাবে আমরা আসরের নামাজ আদায় করছি চার রাকাত এইভাবে আমরা মাগরিবের নামাজ আদায় করব তিন রাকাত এইভাবে আমরা ইশার নামাজ আদায় করব চার রাকাত এইভাবে আমরা জুমার নামাজ পড়ি কয় রাকাত বলেন তো সালাতুল জুমাতি রকাতানে কয় রাকাত আমরা আদায় করি দুই রাকাত তাহলে হুজুর আগে পরে যেগুলো আছে এগুলো কি আগে পরে যেগুলো আছে আমরা পড়ি যেগুলো কি আরে আল্লাহর বান্দারা শুনতে সিরাত ময়দান তো সিরাত তো করছে কিন্তু এতগুলো ডেকোরেশন করছে যে সুন্দরের জন্য না ওই আগে পরে যেগুলো আমরা পড়ি এগুলা বিশ্বনবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইগুলা হচ্ছে সৌন্দর্য ডেকোরেশন আলহামদুলিল্লাহ বলেন সবাই এই জন্য মুসলমান ভাই বন্ধু ও আল্লাহর নবী সরকার দোয়ালাম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ দুই রাকাত ফরজের আগে জুমার নামাজের দুই রাকাত ফরজের আগে চার রাকাত পড়তেন এইভাবে জুমার নামাজের পরে চার রাকাত পড়তেন আর বাকি দুই রাকাত বাড়িতে যে বাড়িতে যাইয়া পড়তেন আল্লাহর নবী সরকার দোয়ালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিসের মধ্যে আছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবালাল জুমুআতি আরবান ওয়া বাদাহা আরবান আল্লাহর নবী সরকার দোয়ালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার নামাজের আগে চার রাকাত পড়তেন জুমার নামাজের পরে চার রাকাত পড়তেন আলহামদুলিল্লাহ চার রাকাত এইভাবে ফাতুয়ায় একটা দারুল উলুম আছে ওই ফাতুয়ায় দারুল ইমা উলুমের মধ্যে ইমামে আজম সাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন উনি লিখছে যে জুমার নামাজের পরে চার রাকাত সুন্নত আছে এইভাবে আমাদের ইমাম সাহ আবু ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বলছে জুমার নামাজের পরে চার রাকাত সুন্নত আছে এরপরে হচ্ছে দুই রাকাত কিন্তু ইমামে তোহাবি রহমতুল্লাহ আলাই ইমামে তোহাবি রহমতুল্লাহ আলাই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের কথাকে পছন্দ করছে আলহামদুলিল্লাহ বলেন
এজন্য মুসলমান ভাই বন্ধু ওই জুমার নামাজের ফরজ নামাজ দুই রাকাত আর আগে চার রাকাত পরে চার রাকাত এর পরে দুই রাকাত আমরা পড়ার জন্য আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন এ মুসলমান ভাই বন্ধু শুধু তাই না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা যদি নামাজ পড়তে চাও জুমার নামাজের পরে দুই রাকাত যদি আরো যদি নামাজ পড়তে চাও তাহলে পড়তে পারবে বিশ্বনবী সেই রকম পড়েছে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা সাল্লাইতুম বাদাল জুমাতি ফাসাল্লু আরবাআন আল্লাহ নবী ইরশাদ করেছেন যে তোমরা যদি নামাজ পড়তে চাও জুমার নামাজের পরে আরো চার রাকাত পড়তে পারবে সেজন্য আমরা সেটাকে বাদাল জুমা বলি যাইয়া বাদাল জুমা বলি জেরি পর্ব পর্ব সুন্নত হলিও পর্ব আমরা সবাই পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন সেই হিসাবে অন্য হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাতিন এখানে ওয়াজিব মানে ফরজ প্রত্যেক মুসলমানের উপর আকেল বালেক প্রত্যেক মুসলমানের উপর জুমার নামাজ ফরজ প্রত্যেক মুসলমানের উপর জুমার নামাজ ফরজ ইল্লা আরবাতিন চার প্রকারের উপর না ওরা খারা আবার চার প্রকার যারা পড়বে না ওরা খারা ওরা হচ্ছে এক নম্বরে আল্লাহর নবী ইরশাদ করছেন আব্দুম মামলুকুন এক নম্বরে যারা অধীনস্থ গোলাম তাদের উপর জুমার নামাজ ফরজ না আর দ্বিতীয় নম্বর আও ইমরাতুন মহিলাদের উপর জুমার নামাজ ফরজ না তৃতীয় নম্বর আও সবিয়ুন ছোট বাচ্চার উপরে জুমার নামাজ ফরজ না চতুর্থ নম্বরে আল্লাহর নবী ইরশাদ করছেন আও মরিজুন অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ না এই জন্য প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের উপর জুমার নামাজ ফরজ চার ব্যক্তি ব্যতীত এই জন্য আমরা ওই চার ব্যক্তি বললাম জিয়া এক নম্বরে বলছি যে এক নম্বর অধীনস্থ গোলামের উপর জুমার নামাজ পড়া ফরজ না দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের উপর ওই আমাদের মা বোনদের উপর জুমার নামাজ পড়া ফরজ না ওইভাবে ছোট বাচ্চাদের উপরও জুমার নামাজ পড়া ফরজ না এইভাবে অসুস্থ ব্যক্তির উপরও জুমার নামাজ পড়া ফরজ না এই জন্য আমরা সবাই জুমার নামাজ পড়ব আল্লাহ আমরা সবাইকে ঠিক মোতাবেক জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন এ মুসলমান ভাই বন্ধু শুধু তাই না এই জুমার দিন এটা তো অনেক ফজিলতের দিন অনেক ফজিলতের দিন এই জুমার দিন এমন একটা টাইম আছে এমন একটা সময় আছে যেটা কোনো বান্দাদেরকে আল্লাহ দরে দেয় নাই যেই সময়ের মধ্যে কোনো বান্দা আল্লাহ দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নাই বিশ্বনবী ইরশাদ করছেন এই জুমা বারে একটা দরুদ শরীফ আছে যে কোনো সময় দরুদ শরীফটা যদি কোনো মুসলমান নরনারী যে কোনো জায়গায় বসে আর দরুদ শরীফটা পড়ে যা আল্লাহ নবী ইরশাদ করেছেন ওই ব্যক্তির আশি বছরের গুনাহ মাফ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আশিবার বসে বা আপনি আসর নামাজ পড়ছেন তো তাহলে জায়গায় বসে বসে দরুদ শরীফটা পড়েন আশিবার পড়লে আশি বছরের গুনাহ মাফ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিনা অবশ্যই পারে এই জন্য মুসলমান ভাই বন্ধু আমরা ওলামা ইকরামরা পড়ব আমাম ভাইরা পড়ব ছাত্ররা পড়ব স্কুলের ছেলে পড়ব ও কলেজের ছেলে পড়ব মা বোনরা সবাই বাড়িতে যারা আছেন সবাই পড়ব দরুদ শরীফটা আমরা একটু শিখি না আল্লাহ নবী ইরশাদ করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমিয়া আমার সাথে সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমিয়া সবাই একটু পড়বেন না জুমাল্লারে একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমিয়া আল্লাহর নবী ইরশাদ করেছেন আমার উম্মতের কোন নরনারী
জুমাবার দিনেই দুরূদ শরীফ যে কোনো জায়গায় বসে আশি বার পাঠ করছে। আল্লাহ নবী এরশাদ করেছেন, 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি নিজেও পড়ব, আমার ছেলেবেলেদেরকেও শিক্ষা দেব, আমার ভাই বন্ধুদেরকেও শিক্ষা দেব, আমার ঘরের পরিবার যারা আছে ওদেরকেও আমরা শিক্ষা দেব। একেবারে সহজ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একেবারে সহজ, আমরা তো ওই জনকণ্ঠ পড়তে পারি, তো এটা আমরা তেলাওয়াত করতে পারি, এইভাবে আমরা আমার দেশ পত্রিকা তেলাওয়াত করতে পারি, এইভাবে তো আমরা ও জাহিজা দিন তেলাওয়াত করতে পারি, আমরা এইভাবে মাসিক আদর্শ নারী তেলাওয়াত করতে পারি। আমরা এই দুরূদ শরীফ কেমনে পড়তে পারবো না? আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ, আমরা সবাইকে পড়ার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এইভাবে এই জুমার আমাদের এলাকায় একটা সর্দার থাকে, এইভাবে সমাজের মধ্যে একটা সর্দার থাকে, এলাকার মেম্বার এলাকার জন্য সর্দার, ও এলাকার চেয়ারম্যান সাহেব এলাকার জন্য সর্দার, এলাকার মেম্বার এমপি সাহেব এলাকার জন্য সর্দার, এইভাবে সাপ্তাহিক দিনের একটা সর্দার আছে। যেমন মুসলমান ভাই বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম সাইয়্যিদুল বাশার আদম। মুসলমান ভাই বন্ধু, আল্লাহ নবী ইরশাদ করেছেন, সমস্ত আদম জাতির সর্দার হলো আমাদের বাজী হযরতে আদম আলাইহিস সালাম। সমস্ত মানুষের সর্দার হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এইভাবে ও সাইয়্যিদুল আরবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের সর্দার হচ্ছে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হচ্ছে কি, ও সাইয়্যিদুল ফারিসি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ফারস্য দেশের সর্দার হচ্ছে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাইয়্যিদুল হাবশাতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হাবশার সর্দার হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাইয়্যিদুর রুমি সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুম দেশের সর্দার হচ্ছে হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সাইয়্যিদুল জিবাল তুরুন ফারের সর্দার হচ্ছে তুর পাহাড়, দুনিয়ার মধ্যে তুর পাহাড় শুরু হইলেও আল্লাহর নজদিকে ওই তুর পাহাড়ের দাম অনেক বেশি। এইভাবে মুসলমান ভাই বন্ধু, সাইয়্যিদুল কালাম আল কোরআন, ওই কালামের হতাবাত্তার সর্দার হচ্ছে আল্লাহর কালাম। এইভাবে সাইয়্যিদুল কোরআন আল বাকারা, কোরআন শরীফের সর্দার হচ্ছে সূরা বাকারা। এইভাবে সাইয়্যিদুল বাকারাতি আয়াতুল কুরসি, সূরা বাকারার সর্দার হচ্ছে আয়াতুল কুরসি। এইভাবে মুসলমান ভাই বন্ধু, সাইয়্যিদুল আয়্যামে ইয়াউমুল জুমআ, ও সারা সপ্তাহের দিনের মধ্যে এভাবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই সমস্ত দিনের সর্দার হচ্ছে জুমার দিন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। জুমার দিন হচ্ছে কি, এই 6 দিন সর্দার জুমার দিন, তাহলে বেশি ফজিলতময় দিন। এ মুসলমান ভাই বন্ধু, শুধু ফজিলতময় দিন না, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই জুমার দিন যদি কোনো মুসলমান নরনারী মৃত্যুবরণ করে জুমার দিনে অথবা রাইতে, অথবা দিনে অথবা রাইতে কোনো মুসলমান নরনারী যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহর নবী সরকার দুআলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওই ব্যক্তি কবর আজাব থেকে নিরাপদ থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আল্লাহর দরবার যদি মৃত্যু চান, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিও, জুমার দিনের মৃত্যু দিও। কি জন্য বিজুমার দিনের মৃত্যুর কথা তো আল্লাহর নবী খুব সুন্দর করে বলছিয়া, যে দিন তো অথবা রাত্রে হোক কোনো মুসলমান ইমানদার নরনারী জুমার দিন যদি অথবা রাত্রে মারা যায়, আল্লাহর নবী ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি কবরের আজাব থেকে নিরাপদ থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান ভাই বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর নবী সরকার দোয়ালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জুমাতি রাকাতানে, জুমার নামাজ 6 রাকাত 2 রাকাত। এই জুমার নামাজ জুমার দিন এটাই এত গুরুত্বপূর্ণময় দিন, এটা এক নম্বর হচ্ছে কি,
জুমার দিন সমস্ত মুসলমান একত্রিত হতে পারে। ঢাকার মুসলমান, শহরের মুসলমান, কক্সবাজারের মুসলমান যদি সুনীতি এলাকার হয়, আমরা জুমা মসজিদে যদি আসি একত্রিত হই, এই জুমা একত্রিত হওয়া। আর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে কি, এইভাবে সম্মিলিত হওয়া জুমার দিন, এটা আমরা সম্মিলিত হতে পারি সবাই। আর জুমার দিন এটা হচ্ছে কি, ইমানদারের সম্মিলন, আলহামদুলিল্লাহ বলেন, ইমানদারের সম্মিলন জুমার দিন। এই জন্য এই জুমার দিনকে আমরা বেশি বেশি গুরুত্ব দেব, জুমার দিনকে আমরা বেশি বেশি গুরুত্ব দেব, বেশি বেশি গুরুত্ব দেব। এইভাবে জুমার দিন আছে হাদিসের মধ্যে, যে এই ব্যক্তি ওই জুমার দিন সূরায়ে কাহাফের 1-10 আয়াত পড়বে অথবা হিফজ করবে, পড়বে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই ব্যক্তিকে উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ আর মামুন রাখবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাই বন্ধু, আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি, জুমার দিন আমরা লেডি থাকব, সকাল সকাল গোসল সেরে পবিত্র হয়ে জুমার দিন আমরা 1 নম্বরে মসজিদে যাইয়া আমরা 2 রাকাত নামাজ পড়ব, সেইটার নাম হচ্ছে তাহাইয়াতুল উযু। 2 নম্বর আর 2 রাকাত পড়ব, সেই নামাজের নাম হচ্ছে দুখুলিল মসজিদ। আবার 4 রাকাত পড়ব, এটাকে হচ্ছে কবলাল জুমা। এ মুসলমান ভাই বন্ধু, এই সুন্নতগুলো আমরা পড়ে তারপরে সূরা কাহাব আমরা তেলাওয়াত করব। কি সুন্দর সূরা কাহাব, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। কি সুন্দর কথা দেখেন, আমরা এই সূরা কাহাব কমপক্ষে 1-10 আয়াত পর্যন্ত আমরা পাঠ করব। পাঠ যদি আমরা করতে পারি, আমরা ভাগ্যবান, আমরা দামি হয়ে যাব। আমরা শুধু দামি হব না, ভাগ্যবান হব না, আমরা ওই দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ মামুন থাকব, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাই বন্ধু, আর জুমার দিন এটা কত বড় ফজিলতের দিন, কত বড় ফজিলতের দিন। হাদিস শরীফের মধ্যে আছে এটা সৈয়দুল আইয়াম কেমনে বলা হয়, দিনের সর্দার কেমনে বলা হয়। এই দিনের মধ্যে খলাকাল্লাহু ফিহি আদামা, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জুমার দিন, আলহামদুলিল্লাহ। জুমার দিন আমাদের আব্বাজী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে জুমার দিন। এজন্য মুসলমান ভাই বন্ধু, এই দিনকে সৈয়দুল আইয়াম বলা হয়। এইভাবে শুধু তাই না, আল্লাহর নবী ইরশাদ করেছেন ওয়া আহাবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আর, আল্লাহ তা পাক পরওয়ারদিগার ই আলমে জান্নাত থেকে জমিনের মধ্যে প্রেরণ করছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই দিন জুমার দিন ছিল, আলহামদুলিল্লাহ। এই জন্য এই দিনকে সৈয়দুল আইয়াম বলে। এই দিন বিশেষ বিশেষ কতগুলো কাজ হয়েছে এই জন্য। তাহলে আমাদের বাজি আদম আলী ইসলামকে সৃষ্টি করছে যে সেই দিনে জুমাবাস ছিল, সৈয়দুল আইয়াম ছিল, আবার জমিনের মধ্যে প্রেরণ করছে যে জুমাবারে সেই দিনেও জুমাবাস ছিল, সৈয়দুল আইয়াম। শুধু তাই না, ওফিহি তওয়াফাহুল্লাহু আদামা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, সেই দিনও বলে জুমার দিন ছিল, আলহামদুলিল্লাহ। কয়টা ফেলেন, 3টা। 1 নম্বর বলছিলেন যে কি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে সেই দিন কি দিন ছিল, জুমার দিন, তাহলে ফজিলতের দিন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছিল যে সেই দিন কি দিন ছিল, জুমার দিন, ফজিলতের দিন। এইভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করছে যে সেদিন কি দিন ছিল, জুমার দিন। এই জন্য জুমার দিনের ফজিলত বাড়া, সৈয়দুল আইয়াম এই জন্য বলে। শুধু তাই না, আল্লাহ নবী ইরশাদ করেছেন ওফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু আবাদুম মিনহা শাইআ ইল্লা আতাহু। আল্লাহ নবী ইরশাদ করেছেন জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে আল্লাহর বন্দারা আল্লাহর দরবারে যদি কিছু চায়, আল্লাহ তাআলা তা দিয়ে দেন, সুবহানাল্লাহ। কিন্তু এগুলা করব যে আমরা দিলের মধ্যে এহলাস রাখবো, এহলাসের সহিত ওই জুমার দিনের ফজিলত আমরা অর্জন করবো, এহলাসের সহিত, কাউকে দেখাবার জন্য না। সূরা কাহাব তো পাঠ করবো, কাকে দেখাবার জন্য না,
ফজিলত অর্জন করব ইখলাসের নিয়তে। এইভাবে আগেভাগ জুমাতে ঢুকে তাহিয়াতুল ওযু আদায় করব, কাউকে দেখাবার জন্য না, ইখলাসের নিয়তে করব। আর এরপরে দুখুলুল মসজিদ যেটা আমরা করব দুই রাকাত, এটা কাউকে দেখাবার জন্য না, ইখলাসের নিয়তে আমরা করব। এইভাবে চার রাকাত আমরা জুমার নামাজের আগে চার রাকাত যেই আমরা সুন্নত করব, বাদাল কবালের জুমা বলে, এটা আমরা ইখলাসের নিয়তে করব। কি জন্য? ইখলাস যদি না থাকে তাহলে আমাদের এই আমলের কোনো দাম হবে না। এই জন্য ইখলাস আল্লাহ থেকে খুঁজে নিতে হবে। তাহলে আমরা জুমার দিন খুঁজব, জুমার দিন যে কোনো সময় কোনো এক জায়গায় বসে আসরের পরে অথবা জোহরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে কোনো এক জায়গায় বসে যে কোনো সময় আল্লাহর দরবার আমরা বলবো দৌলত ইখলাস দে। আল্লাহু আকবার বলেন সবাই, দৌলত ইখলাস দে ও জবরিয়া সে দূরে কর, দৌলত ইখলাস দে ও জবরিয়া সে দূরে কর, জামে তসলিম রে যা সে মস্তে কর মসরুরে কর। আল্লাহ ফাকি বলবো যে আল্লাহ দো ইখলাসের দৌলত দাও, ইখলাসের দৌলত, ইখলাসের দৌলত বড় দৌলত। এই জন্য আল্লাহ থেকে আমরা ইখলাসের দৌলত খুঁজে নেব। এই জন্য মুসলমান ভাই বন্ধু এই দিনকে সাইয়দুল আয়াম কেমনে বলে, কোনো আল্লাহর বান্দা নরনারী এই জুমার দিন কোন এক জায়গায় বসে আল্লাহর দরবার যদি কোনো কিছু চাই, অথবা আল্লাহ আমার গুণাগুলি মাফ করে দাও, অথবা আমার আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও, অথবা আমার আব্বা আম্মাকে কবরে মাফ করে দাও, আমার ওস্তাদদেরকে মাফ করে দাও, আল্লাহর রিজিক প্রশস্ত করে দাও, মত রাগ পর্যন্ত নামাজের সাথে থাকতে পারি, তেলাওয়াতের সাথে থাকতে পারি, জিকির আসকারের সাথে থাকতে পারি। এই রকম জুমার দিন কোনো আল্লাহর বান্দা নরনারী কোনো এক জায়গায় বসে আল্লাহর দরবার থেকে যদি চাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই ব্যক্তিকে বলে দিয়ে দে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে এ মুসলমান বেই বন্ধু শুধু তাই না, ওফিহি তাকুমুসসা, ওফিহি তাকুমুসসা, আল্লাহ নবী আরশাদ করছেন কেয়ামত কায়েম হবে এই জুমাবারে। এই জন্য এই দিনকে সাইয়দুল আয়াম বলে, এই দিনকে এই জন্য সাইয়দুল আয়াম বলে। এই জন্য মুসলমান ভাই বন্ধু আমরা জুমাবার দিনকে বেশি গুরুত্ব দেব, আমরা জুমাবার দিনকে বেশি গুরুত্ব দেব, অনেক ফজিলতের দিন, অনেক ফজিলতের দিন। ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা পড়ে থাকব না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, قال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله. الله تعالى ارشاد করেছেন, হে ইমানদারগণ, হে মুসলমানগণ, জুমার যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, যখন জুমার নামাজের কি হয়ে যাবে বাবারা, আজান হয়ে যাবে, আজ প্রথম আজান দেন না আমাদের মুয়াজ্জিন সাহেবরা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও ইমানদারগণ, ও মুসলমানগণ, যখন জুমার নামাজের আজান হয়ে যাবে তখন তোমরা আল্লাহর ইবাদতের প্রতি দাবিত হও। কার প্রতি? আল্লাহর ইবাদতের প্রতি, ইলা জিকরিল্লাহ মানে আল্লাহর ইবাদতের প্রতি, নামাজের প্রতি দাবিত হও, দাবিত হও। এবং আর কি করো? বেচা কেনা বন্ধ করো। তাহলে এখানে তো ওয়াজারুল বাইআ বলছে জিয়া, ওয়াজারুল বাইআ বেচার কথা বলছে, কিরার কথা কেমনে বলে নাই, কেউ বেচলে কে কিনতে হবে না। এখানে তো শুধু আজারুল বাইআ বেচা ছেড়ে দাও, তাহলে কেউ কিনবে যে এরকম থাকবে না। অবশ্যই কাপড় দোকান সদর থেকে কেউ কাপড় কিনবে, তো তারপরে না উনি বেচা বেচতে পারবে। এইভাবে মুদির দোকানের সদাগর উনি ওনার থেকে কেউ থেকে কিছু কিনতে হবে, তো মসুর ডাল পিঁয়াজ এইভাবে কিছু কিনতে হবে, তারপরে না সদাগর বেচতে পারবে। ওয়াজারুল বাইআ, ওয়াজারুল বাইআ বেচা ছেড়ে দাও, কেনার কথা কেমনে বলে নাই। হদের না না, আমাদের দেশে একটা কথা আছে, হানঠানিলি কি ওয়া মাথা আই যাগই, হানঠানিলি কি বা মাথা আই যাগই। বেচার কথা যখন বলছে তাহলে কিনার কথাও চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান বেই বন্ধু এই জুমার দিন বেচা কিনা কেমনে বন্ধ করতে বলছে, ও আল্লাহর ইবাদত দিকে দাবিত হওয়ার জন্য কি জন্য বলছে, একমাত্র জুমার দিনের, এটা জুমার দিন, এটা ফজিলতের দিন। এই জন্য আমরা ওই জুমাবারে একেবারে সকাল সকাল গোসল সেরে খুশব মেখে বালো জামা পরে আমরা ওই জুমার দিকে রওনা দেব। জুমার দিন হচ্ছে ইমানদারের সম্মিলন, আলহামদুলিল্লাহ বলেন, ইমানদারের সম্মিলন। শুধু তাই না মুসলমান ভাই বন্ধু, আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, এইভাবে জুমাবারের কয়টি ফজিলত
কয়টি ফজিলত আরো আছে এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উত্তম সকালের সকালে দিনের মধ্যে সকাল দিনের মধ্যে জুমার দিন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করছে এটার কথা বলছিলাম এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এই দিনে হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুবরণ করছে এই কথা বলছিলাম এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জমিনের মধ্যে প্রেরণ করছে এই কথা বলছিলাম এইভাবে হযরতে রাসূল পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে এই সৃষ্টি করছে এই কথা বলছিলাম এইভাবে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের দরবারে জুমার দিন কিছু চায় আল্লাহ তাআলা দিয়ে দেয় এই কথা বলছিলাম কিয়ামত কায়েম হবে জুমাবারে এই কথাটা বলছিলাম এজন্য আমরা জুমার দিন লেড়ি থাকব তৈয়ার থাকব বার ফজিলতের দিন আল্লাহর নবী সরকার দুয়া আলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন দুইটা কেরাত পড়তেন জুমার নামাজে বেশি বেগ দুইটা তো নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ছে সেটা আমরাও পড়ার জন্য চেষ্টা করব সেইটা আমরাও পড়ার জন্য আল্লাহর নবী সাহেব ইমাম সাহেবরা বেশিরভাগ খতিব সাহেবরা আল্লাহর নবী সরকার দুয়া আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা গোয়াশিয়া তেলাওয়াত করতেন আর সূরা আলা তেলাওয়াত করতেন কি সুন্দর না হাল আতাকা হাদিসুল গোয়াশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارك مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم নামাজের মধ্যে বিশ্বনবী এই সূরা তেলাওয়াত করতেন এইভাবে সূরা আলা তেলাওয়াত করতেন কি সুন্দর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন সূরা আলা সাব্বিহু ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরু বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এই দুইটা সূরা তেলাওয়াত করত তেলাওয়াত করাটা সুন্নত আমরাও তেলাওয়াত করার জন্য চেষ্টা করব আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন শুধু তাই না মুসলমান ভাই বন্ধু শুধু তাই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছে আমরাও তেলাওয়াত করব সেই রাসূলের উপর রাসূলের আদর্শের উপর আমরা থাকব আল্লাহ আমরা সবাইকে সেই রাসূলের আদর্শের উপর থাকার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন আমরা শুনছিলাম সুনতি শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি বলছিল যে বলে একদিন ওমো সুনতি সিরান ময়দান করে কি আমার পর্যন্ত লাই আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার বলেন তাহলে আমরা মাথে করতে না ভালো রাসূল পাকের বাজার গাঁটে করব গাঁটে করতে না ভালো বিশ্বনবীর বাজার মসজিদে করব আলহামদুলিল্লাহ বলেন সবাই এইভাবে মসজিদে করতে না ভালো রাসূল পাকের বাজার মসজিদের বারান্দায় করব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে রাসূল পাকের সিরত সেই রাসূলের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কোনো বেয়াদব আল্লাহর নবীর বিরুদ্ধে বলে আল্লাহর নবীর ইজ্জত সম্মানের কোনো ক্ষতি হয় এই রকম কথা যদি বলে
আমরা তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলব ঠিক কিনা বড় করে বলেন আর যখন শুরু বলেন এজন্য মুসলমান ভাই বন্ধু নবীর সুন্নতের উপর আমরা থাকব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন আমরা সেই নবীর নিয়ম কানুনের উপরে আমরা থাকব আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন শুধু তাই না মুসলমান ভাই বন্ধু আল্লাহর নবী ইরশাদ করেছেন জুমার দিন কত ফজিলতের দিন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমাতু ইলাল জুমআ কি সুন্দর কথা বলেন আল জুমাতু ইলাল জুমআতি কাফফারাতুম মা বাইনা লাম তুকসাল কাবায়ির আল্লাহর নবী ইরশাদ করেছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কোন জুদা গুনাহ গুনাহ যদি আমার উম্মতরা করে তাহলে এক জুমা থেকে অপর জুমার মাঝখানে যত গুনাহ হয় আমি মাফ করে দেব আলহামদুলিল্লাহ আচ্ছা গুনার কফারাসমূহ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কিন্তু ওই মানুষটা কবিরে গুনাহ থেকে বিরত থাকতে হবে কবিরে গুনাহ তওবা ছাড়া মাফ হবে না কবিরে গুনাহের জন্য তওবা করতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে এই জন্য এক জুমা থেকে অপর জুমা ও এক জুমা থেকে অপর জুমার মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন এই জন্য আমরা জুমার নামাজ ঠিক মোতাবেক করব জুমার নামাজের সাথে সম্পর্ক রাখব জুমার ফজিলত যতগুলো আছে আমরা একটা 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 করে শিখে নেব জুমার দিনের অনেক ফজিলত এইরকম আছে এই জন্য মুসলমান ভাই বন্ধু জুমার দিন আমরা সকাল সকাল একবার সকাল সকাল জুমা সেরে নেব সাহাবা ইকরামদের মধ্যে অনেক ছিল যে বৃহস্পতিবার থেকে জুমার জন্য তৈয়ারি নিত বৃহস্পতিবার থেকে জুমার জন্য তৈয়ারি নিত আমরা সবাই এইভাবে জুমার জন্য আমরা সাহাবা ইকরামরা জুমার দিনকে ফজিলত বুঝে বৃহস্পতিবারের নখ কেটে ফেলত এইভাবে মোচ ছেড়ে ফেলত যদি চুল লম্বা হয় চুল কেটে ফেলত এইভাবে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরাও জুমা আগের বারের আগে আগে একেবারে যেমন বৃহস্পতিবার থেকে তৈয়ারি নেব নখ কেটে ফেলবো মোচ ছেড়ে ফেলবো এই যাবে যেখানে যেখানে পরিষ্কার করা দরকার এগুলো আমরা পরিষ্কার করে জুমার জন্য তৈয়ারি নেব জুমার দিনের ফজিলত এটা অনেক ফজিলত দামি দিন জুমার দিন এটাকে সৈয়দুল আয়াম বলে এই জন্য আমরা সবাই জুমার জন্য তৈয়ারি নিব জুমার দিন আমরা সকাল সকাল গোসল সেরে অজু সেরে পবিত্র হইয়া আমরা জুমার মধ্যে যাব একেবারে জুমার ইমামের পাশে যদি বসতে পারি খুব ভালো কথা কি জন্য আল্লাহর রহমত নাজল হয় ও ইমাম সাহেবের এদিকে এখান থেকে ডান দিকে যাবে আবার যাবে বাম দিকে তাহলে আমরা যে ব্যক্তি জুমার নামাজ আগে যেতে পারবো হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা ওট কোরবানি করলে যেই সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই ব্যক্তিকে সেই সওয়াব দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলে তাহলে আমরা দুনিয়ার লাভ বুঝি এই জন্য দুনিয়ার লাভ বুঝি দুনিয়ার ক্ষতিপূরণ আমরা সবাই বুঝি আখেরাতের লাভ আখেরাতের ক্ষতিপূরণ আমরা কেমনি বুঝি না এ মুসলমান ভাই বন্ধু এইভাবে আমরা যারা আগে যেতে পারি তাহলে একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই ব্যক্তিকে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন আর দ্বিতীয় ব্যক্তি যেবা যাবে দ্বিতীয়বার যে ব্যক্তি যাবে আল্লাহর রাস্তায় একটা ছাগল কোরবানি দিলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে আলহামদুলিল্লাহ বলি এইভাবে মুসলমান ভাই বন্ধু তৃতীয় ব্যক্তি জুমার নামাজে যে যেতে পারবে ও ভাগ্যবান ব্যক্তি দামি ব্যক্তি জুমার ফজিলত অর্জন করতে চায় আল্লাহর বান্দারা ও কবরের বইয়ে হাশরের বইয়ে ফুলসিরতের বইয়ে ও জাহান্নামের বইয়ে আগে বাগে যে ব্যক্তি জুমার মধ্যে যায় তৃতীয় নম্বর ব্যক্তি একটা যদি মুরগি আল্লাহর রাস্তা জবে করাই যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বলেন এইভাবে চতুর্থ নম্বর ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি চতুর্থবারে
মসজিদে প্রবেশ করবে, সুযুক্তবারে যে ব্যক্তি প্রবেশ করবে, একটা ডিম আল্লাহর রাস্তায় সাদকা করলে যেই সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাই বন্ধু, এইভাবে আমরা সবাই জুমার ফজিলত হাসিল করব, জুমার ফজিলত হাসিল করব। এ মুসলমান ভাই বন্ধু, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। হে ইমানদারগণ, জুমার দিন, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য যখন ডাকা হবে, মুয়াজ্জিন ডাকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মুয়াজ্জিনে ডাকবে, জুমার দিন ডাকবে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ডাকবে। অর্থ কি? একবার আল্লাহ, একবার আজানের মধ্যে আল্লাহু আকবার হইবার ছয়বার, একবার আজানের মধ্যে আল্লাহু আকবার হইবার ছয়বার বলেন না। মানে কি? প্রথম আল্লাহু আকবার মানি, আল্লাহ উত্তর দিক থেকে বড়, আবার দ্বিতীয় আল্লাহু আকবার মানি, আল্লাহ দক্ষিণ দিক থেকে বড়, সুসত তৃতীয় আল্লাহু আকবার মানি, আল্লাহ পূর্ব দিক থেকে বড়, সুসত আল্লাহু আকবার মানি, আল্লাহ পশ্চিম দিক থেকে বড়, পঞ্চম আল্লাহু আকবার মানি, আল্লাহ নিচের দিক থেকে বড়, ষষ্ঠ আল্লাহু আকবার মানি, আল্লাহ উপর দিক থেকে বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিনে হবে ডাক দে দেখে নিয়ে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। জুমার দিন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাহ, ডাক দে কি না, ডাক দে, কি সুন্দর করে ডাকছিয়া, ইমানদার, ইমানদার মুসলমান, কি সুন্দর করিয়া। হে ইমানদার, অন্য অন্য জায়গায় তো ইয়া আইয়ুহান নাস এরকম বলছিয়া, কিন্তু এখানে খুব আদর করে ডাক দিছিয়া, খুব সোয়াক করে। আমাদের ঘরে নাতি তাতি হইলে আমরা একটা নামকরণ করি, আব্দুল্লাহ, আব্দুল হামিদ, আব্দুল জব্বার, করি না, করি না, করি করি। এইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহর বান্দাদেরকে ডাক দিছে, বাজে জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস এইরকম করে বলছে, আর বাজে জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল ইনসান এইরকম করে বলছে। কিন্তু এখানে ডাক দিছে যে ইয়া, দেখেন ফজিলতর, এই ফজিলতর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিছে কি সুন্দর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার সৌভাগ্য বন্দারা, নুনাইয়া বন্দারা, কি সুন্দর দেখে নে, আমার ইমানদারগণ, আমার ইমান যখন ডাক দেওয়া হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে দাবিত হও, আল্লাহর দিকে দাবিত হও, আল্লাহর দিকে দাবিতে হও। এই জন্য মুসলমান ভাই বন্ধু, মুয়াজ্জিনে এত সুন্দর করে ডাক দিল, এত সুন্দর করে জুমার নামাজে ডাক দিল, আল্লাহু আকবার বলে ডাক দিল। যারা গরু, যারা নাকি হাল চাষ করে, তারা হাল চাষ করতে আসে, ড্রাইভার গাড়ি চলাতে আসে, সদগর ভাই সদগর গিরি করতেছে, কিন্তু মুয়াজ্জিনে এত সুন্দর করে ডাক দিল, আল্লাহ, আল্লাহ মুয়াজ্জিনে ডাক দে নাই, আল্লাহ ডাক দিল, আল্লাহু আকবার করে বলে, কিন্তু সদগর সাপ সদগর গাড়ি গিরি ছাড়ে নাই, ড্রাইভার সাপ ড্রাইভার গিরি ছাড়ে নাই, আর শাশী ভাই শ্বাস গিরি ছাড়ে নাই। কি মানি হচ্ছে? ও আমার শাশী, আমি শাশী, আমার শ্বাস বড়, আমি সদগর, আমার সদগরি বড়, আমার আমার ড্রাইভারি আমার জন্য বড়, তুমি আল্লাহ বড় না আমি বড় না, উজবিল্লাহ, এই জন্য তুমি আল্লাহ বড় না আমি বড়, এইটা যখন এইটা না হয়, এই জন্য ডাক দেওয়ার সাথে সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাহ, ইমানদার, ইমানদার গুণ, এই আমার সৌভাগ্য বন্দারা, নুনাইয়া বন্দারা, এই এইভাবে যখন ডাক দিবে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত দিকে ঝুঁকি পড়া, দাবিতে পড়া। আল্লাহ আমরা সবাইকে ওই জুমার দিন যখন মুয়াজ্জিনে মসজিদ থেকে আজান দেবে, আল্লাহ বড় বলে ডাক দেবে, ছয় দিক থেকে দিন দিক যেন, ছয় দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উদর দ, এই দিক যেমন ছয় ছয়টি, আল্লাহু আকবার প্রথম আজানে, প্রথম আজানে আল্লাহু আকবার হয়টি ছয়টি, এই জন্য এই ছয়টির দিকে আল্লাহ বড় যে, এটা আমরা খেয়াল করে সকাল সকাল জুমার জন্য আমরা তৈয়ারি নিব, বেচা কিনে বন্ধ করে আমরা জুমার দিকে আল্লাহর ইবাদত দিকে ছুটে পড়ব, আল্লাহর ইবাদত দিকে ছুটে পারব। এজন্য আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রত্যেক মুসলমান আকেল বালেক, যাদের উপর
নামাজ ফরজ, যাদের উপর ফরজ নামাজ সবার থেকে ওই সের ব্যক্তি ব্যতীত। এক নম্বর বলছিলাম অধীনস্থ গোলাম মসজিদ ওরা জুমার মধ্যে যাবে না, ওরা এইভাবে মহিলারা জুমার মধ্যে যাবে না, মহিলারা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে ছোট বাচ্চারা ওরা মসজিদে জুমার মধ্যে যাবে না। এইভাবে অসুস্থ ব্যক্তি, বেশি অসুস্থ, হ্যাঁ দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে না, হাঁটা ছড়া খেলতে পারতেছে না, সেই রকম ব্যতীতের ব্যক্তি ব্যতীত অন্য মানুষ মুসলমান আলেক আকেল বা আলেক সবার উপর জুমার নামাজ ফরজ। আল্লাহ আমরা সবাইকে সেই জুমার নামাজ আদায় করার জন্য, জুমার নামাজের প্রতি জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যারা এই রকম জুমা ছেড়ে দেবে, এক জুমা দুই জুমা তিন জুমা ছেড়ে দেবে, ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতার মধ্যে লিপিবদ্ধ করবে, নাউজুবিল্লাহ বলেন সবাই। এরকম অনেক আল্লাহর বন্দরা আছে জুমার নামাজ পড়ে না, যে আসে না নাই, আসে না নাই, জুমার নামাজ পড়ে না যে, যারা এই রকম এক জুমা দুই জুমা তিন জুমা এইরকম জুমার নামাজ ছেড়ে দেয়, তারা তাদের নাম মুনাফিকের খাতার মধ্যে লিখিত হবে। ওয়ালা ইউমহা, মোসা যাবে না, মুস্ত চাইলেও মোসা যাবে না, ওয়ালা ইউবাদ্দাল, পরিবর্তন করা যাবে না, ফবির পরিবর্তন করা যাবে না। তাহলে দেখেন দেখেন এই জুমা না পড়লেও ওয়াইদ আছে, জুমা না পড়লে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি আছে, হুঁশিয়ারি। এই জন্য জুমার নামাজ আদায় করব, সকাল সকাল আমরা জুমার যাওয়ার জন্য চেষ্টা করব, সকাল সকাল। আল্লাহ আমরা সবাইকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওই সুন্নতগুলো তো যারা যাই, আমরা আগে ভাগে যারা যাই, তাহলে এক নম্বর আমরা আদায় করব যে তাহিয়াতুল উযু দুই রাকাত নামাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন মেরাজ শরীফ গিয়েছিল, সিদরাতুল মুনতাহা পার হইয়া জিবরিল আমিন যখন আর যেতে পারতেছে না, জিবরিল আমিনকে আরো বলছে, হ্যাঁ জিবরিল আসো আমার সাথে যাই, হদ না আমি যেতে পারবো না, আগর ইয়েক সরে মু ইয়াবারাতার ফারাম ফরহুগে তজল্লি বসু জত ফরম, আমি যদি ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহা পার হইয়া একটু যদি উপর দিকে যাই, আমার সয় সাথে ফাঁকা আছে, আল্লাহর নূরে তজল্লিয়ে জলি ভুরি শেষ হয়ে যাবে, এই জন্য আমি এদিকে যেতে পারবো না। আল্লাহর রসুল একা একা যেতেছে, মনে মনে ভাবতেছে যে আজকে যদি আমার আবু বকর সিদ্দিক পাইতাম তাহলে সবার একটু মজা হইতো, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু যেতে যেতে হত দূর যখন গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে চলাফেরা করত, যে জোতার একটা আওয়াজ হইত, আমাদের মুরব্বীরা মুরব্বী টাইপের মানুষ, আজি সাহেব গাজী সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব চলাফেরা করিবে, সদি সড় 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 স্যান্ডেল আওয়াজ দেন না দেয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে চলাফেরা করত, যে এইরকম একটা আওয়াজ হইত যে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হইয়া ওখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোতার পায়ের জোতার আওয়াজ শুনতেছে, আল্লাহু আকবার বলেন মুসলমান। এ মুসলমান ভাই বন্ধু, মেরাজ শরীফ থেকে আল্লাহর নবী এসে বেলাল থেকে জিজ্ঞেস করলো, বেলাল তুমি কি আমল করো, তুমি কি আমল করো, আর সোয়াজিমে সিদরাতুল মুনতাহা পার হইয়া তোমার জোতার আওয়াজ শুনলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই আমল করি না, আমি যতবার ওযু করি, আমি যতবার ওযু করি তত্তাজা উযু দিয়া, তরু তাজা উযু দিয়া দুই রাকাত নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এজন্য আমরা ওই জুমার দিন উযু সেরে মসজিদে যখন ডুববো দুই রাকাত নামাজ পড়ে নেব, আল্লাহ এটা সুন্নত, আল্লাহ আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। তারপরে মসজিদে যখন ডুববে, মসজিদের একটা হক আছে না ভাই, তাহলে তখন দুই রাকাত করবো ফরবজেরি, হাদিসে আছে ফাল ইয়ারকা রাকাতাইনি, এখানে ফাল ইয়ারকা রাকাতাইনি, এখানে আমার সিগা, এটা ওলামা ইকরামরা বুঝবে, ছাত্ররা বুঝবে, এখানে আমার ওয়াজিব উজুবের জন্য। এই জন্য রসুল ফাঁকে যখন বলছে দুই রাকাত পড়ো, তাহলে আমরা এটা দুহুলের মসজিদ বলবো জেরিয়া, তাহলে এর চার রাকাতের কথা তো আল্লাহ নবী এরশাদ করেছেন জুমার আগে, তো এই যে কবলাল জুমা বলবো, তারপরে জুমার নামাজ আমরা আদায় করবো দুই রাকাত সালাতুল জুমাতে রাকাতাইনে ইমাম সাহাবের পিছনে, এরপরে চার রাকাত পড়বো, এরপরে দুই রাকাত। আল্লাহ আমরা সবাইকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে জুমার দিনের ফজিলত,
যতগুলা ফজিলত আছে ছোট্ট 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 ফজিলত আমরা ফজিলতগুলো আদায় করার জন্য চেষ্টা করব আস্তে আস্তে একটা একটা করব জেরিয়া আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন পাকিস্তানের উনি ইরশাদ করেছেন যে অর্থাৎ যারা ফজিলতর হাদিসের উপর আমল করবে আল্লাহ চাইলে সওয়াব দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন সবাই কি আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছে বড় মানুষ আল্লাহ হচ্ছে তোয়াঙ্গার আল্লাহ ধন সম্পদশালী আল্লাহ সারা পৃথিবীর মালিক আল্লাহ আল্লাহ আমরা হচ্ছে আল্লাহর দরজার ফকির আল্লাহর দরজার ফকির আমরা ফকির সবাই এই জন্য আমরা ওই জুমার দিন দোয়া করবো আল্লাহ পাকের দরবারে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও ওস্তাদদের গুনাহ মাফ করে দাও যে মা বাবা যদি না হইতো আমরা দুনিয়া দেখতাম না মা বাবার গুনাহ মাফ করে দাও নিজের গুনাহ মাফ চাইও ছেলে সন্তান মেয়ে সন্তান এইভাবে আমাদের ইজ্জত সম্মান জুমার দিন আল্লাহ তাআলার দরবারে আমরা চাইব যেই ব্যক্তি আল্লাহর দরবারে চাই আল্লাহ তাআলা খুশি হয় আলহামদুলিল্লাহ বলেন এ মুসলমান বেই বন্ধু আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন হার গড়ি দে নেকে তু তৈয়ার হে জুনাম আগে ইউসে তো বে যার হে হার গড়ি দে নেকে তু তৈয়ার হে জুনাম আগে ইউসে তো বেজার হে আল্লাহ বলে হার সেকেন্ড হার মিনিট হার ঘন্টা হার দিন দেওয়ার জন্য আল্লাহর বান্দাদেরকে প্রস্তুত যে ব্যক্তি আল্লাহর দরবারে না চায় আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায় এজন্য জুমার দিন তো চাইব অন্য সময় চাইব বিশেষ করে আমরা জুমার দিন আল্লাহ পাকের দরবারে আমরা চাইব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আমরা সবাইকে যা কথা বললাম জুমার নামাজ সম্পর্কে জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ আমি গুনাহগারকে আগে আমল করার জন্য তৌফিক দান করেন আপনারা যারা কষ্ট করে আসছেন দরবেশি মসজিদের ইমাম সাহর আলোচনা শুনি বললাই আল্লাহ সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন সবাই বলি আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু।